নমস্কার বন্ধুরা, মাই হোমস্টাইল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা ময়দা আর একটি আলু দিয়ে দারুণ টেস্টি একটি জলখাবারের রেসিপি শেয়ার করব। সকালে জলখাবার বা বাচ্চাদের টিফিনের জন্য খুব কম সময়ের মধ্যে আপনারা এটি বানিয়ে নিতে পারবেন। মাত্র 2 চামচ তেলেই কিন্তু এই জলখাবারটি বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। লাইক দিয়ে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। জলখাবারটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের ঘষে নেওয়া আলু। আলুটা ঘষে নেওয়ার পর আলুটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি সমস্ত উপকরণ এক একে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন কুচি, আর 1 ইঞ্চি আদা কুচি, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আমচুর পাউডার। আপনারা আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 7 মতো লবণ। এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে 1টা ময়দা দিয়ে দিচ্ছি। যেহেতু লবণ দেওয়া আছে তাই এখন এখান থেকে জল বেরোবে, তাই প্রথমে জল না দিয়ে মেখে নেব। এবার 1 কাপ জল নিয়েছি। এবার প্রয়োজন মতো অল্প অল্প করে দিয়ে মেখে নেব। পুরো জলটা আমি একেবারে দেবো না, তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। মিশ্রণটা বেশ অনেকটাই ঘন করে বানাতে হবে। দেখুন মিশ্রণটা আমি ঠিক এইরকম ঘন করে বানিয়ে নিয়েছি। এবার জলখাবারটা বানিয়ে নেব। এই জলখাবারটা বানানোর সময় মিশ্রণটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই বানানো যায়। জলখাবারটা বানানোর জন্য গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলটা তাওয়ার চারদিকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এই সময় 1/2 মিশ্রণ নিয়ে তাওয়াতে দিয়ে দিচ্ছি। এবার হাতটা দিয়ে চারদিকটা ভালোভাবে সমান করে গোল করে নিচ্ছি। আমি 1/2 করে ভেজে নিচ্ছি। আপনারা তাওয়াতে জায়গা অনুযায়ী 1/2 জটা খুশি ভেজে নিতে পারেন। আমি তাওয়াতে 1/2 দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে অপেক্ষা করব। 3-4 মিনিট পর ঢাকাটা তুলে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে। তারপর আবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এতে করে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তিন চার মিনিট পর ঢাকা তুলে নিলাম। এবার আবারও উল্টে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ থেকে লোতে রেখে হাতে একটু সময় নিয়ে এইভাবে চেপে চেপে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আমি আরো 2টো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাওয়াতে 1/2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার 1/2 মিশ্রণ নিয়ে দিয়ে দিচ্ছি। ওই একই রকম ভাবে চারদিকটা ভালো করে গোল করে নিচ্ছি। 2টো দিয়ে দিলাম। এবার ওই একই রকম ভাবে ঢাকা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকিগুলো একই রকম ভাবে ভেজে নিয়েছি। আমার আজকের এই সহজ জলখাবারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।